আসসালামু আলাইকুম। আমি আসলে যুক্ত হয়েছিলাম আজকে জানার জন্য, তো আমার আরো কিছু কোয়েশ্চেন আছে আপনার কাছে, যদি বলেন আস্তে আস্তে আমি কোয়েশ্চেন গুলো করি। আচ্ছা, আর একটা প্রশ্ন করেন ভাই, বেশি প্রশ্ন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা বলছি তো, একটা হলো ভাই যে টুকটাক প্রত্যেকটা ধর্মই বলে যে পরকাল বলতে কিছু একটা আছে, সত্যি কি মানে আসলে আপনারা এই যে কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করতেছিলেন যে 200 বছর পর আবিষ্কার হবে বা কি হবে না হবে, বাট এরকম কি কোনো মানে সম্ভাবনা কি আছে যে আসলে কি পরকাল বলতে কিছু আছে? বা এই যে ধরেন আমি আজকে জীবিত, হঠাৎ আমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলাম, আমি আমার কি এখানেই শেষ, মানে আচমকে আমি শেষ হয়ে গেলাম, ভ্যানিশ হয়ে গেলাম, নাকি তারপরেও আমার কিছু একটা আছে, এরকম কি ভাই যদি কিছু একটু ক্লিয়ার করতেন? ভাই, মৃত্যু মানেই হচ্ছে জীবনের অবসান। যদি আপনি আবার বেঁচে থাকেন তাহলে তো আপনার মৃত্যু হয় নাই। মৃত্যু শব্দটার অর্থই হচ্ছে আপনার জীবনটা অবসান ঘটছে, শেষ, ফিনিশ। আপনি একেবারে আপনার দি এন্ড, সিনেমার শেষে লেখা থাকে না দি এন্ড, শেষ হয়ে গেছে। এন্ড এটার পরে আর আর কিছু যদি আপনি দাবি করেন যে কিছু আছে, তাহলে তো সেটার একটা প্রমাণ তো আপনাদেরকে দেখাতে হবে। প্রমাণ ছাড়া আমরা কিভাবে বলবো যে এটা মানে আপনার দাবিটা সঠিক কিনা? আমি সেটাই আমি জানতে চাইতেছি যে সাইন্টিফিকলি মানে এরকম কি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে, বা বিজ্ঞানরা কি মানে আছে না যে একটা জিনিস এখনো প্রতিষ্ঠিত হয় নাই, বাট এটার সম্ভাবনা? ধরেন আমি দাবি করলাম যে আমি হচ্ছে আমার আমার মঙ্গল গ্রহের 4-5টা বাড়ি অলরেডি আছে, আমি দাবি করলাম। আপনি কি এইটা ভাবে বসে থাকবেন যে এককালে বিজ্ঞান তো আবিষ্কার করতেও পারে যে পারমাণবিক আমার কথার এসেন্সটা বুঝেন। আমি বলতে চাচ্ছি যে কোনো দাবি যে করবে প্রমাণটা দেওয়ার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র তার। কেউ কেউ কোনোভাবে মানে এটা কোনো রেশনাল চিন্তা না যে একজন দাবি করছে এবং দাবি করছে কোনো ধরনের প্রমাণ দেয় নাই, আমি বসে বসে চিন্তা করতেছি, বসে বসে অপেক্ষা করতেছি। বিজ্ঞান তো একসময় না একসময় তার যে দাবিটা করছে যেই সম্পর্কে সে নিজে প্রমাণ দেয় নাই সেটা তো সত্য আবার বলতে পারে, সেটা তো সত্য আবিষ্কার করতে পারে। এই ধরনের চিন্তাটা হচ্ছে একটা ইরাশনাল চিন্তা। আমার কথার এসেন্সটা হচ্ছে এটা যে যে কেউ দাবি করবে প্রমাণটা তার দিতে হবে। এই ধরনের আপনি পরকালের ইয়েটা করতেছেন কি জন্য? কেননা আপনার একটা হোপ আছে পরকালে যদি কিছু থাকে আপনি আপনার পরিবারে দেখতে পারবেন, বা আপনার পরিবারের সাথে আপনি মিট করতে পারবেন, আপনি মরাই শেষ এই জিনিসটা আপনি এক্সেপ্ট করতে পারতেছেন না, এই ধরনের ভয় এবং কিছু আসার জন্য আপনি মনে করতেছেন যে পরকাল বলে যদি কিছু থাকে বিজ্ঞানী যদি আবিষ্কার করে। কিন্তু এটা কোনো রেশনাল চিন্তার প্যাটার্নই না, প্যাটার্ন হচ্ছে যে দাবি করবে শুধুমাত্র তার কাছে আপনি প্রমাণটা যাবেন। হ্যাঁ বাস ভাই, আপনি বললেন এক সেকেন্ড আমি একটু ব্রেক নেই। ফারাজ ভাই এখন তো আছেন আপনি, তাই না? জি আছি ভাই, এখন আছে। আচ্ছা, আমি একটু সেলিম খান ভাইকে যুক্ত করে দিয়ে যাই তাহলে। সেলিম খান ভাই, আপনি একটু কথা বলেন তো। হ্যালো হ্যালো, আসি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সেলিম খান ভাই আপনি থাকেন, বাস ভাই ভাইও কিছু বলবেন বোধহয়, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি ঠিক আছে। ফারাজ ভাই, উনি যে বলছিলেন যে সব ধর্ম পরকাল স্বীকার করে, ব্যাপারটা তেমন নয়। পরকাল শুধুমাত্র আব্রাহামিক ধর্মই স্বীকার করে। ভারতের সনাতন ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম কেউ পরকাল স্বীকার করে না। এদের এদের হচ্ছে সনাতন ধর্মে হচ্ছে পুনর্জন্ম স্বীকার করে, অর্থাৎ মরে যাওয়ার পরে একটা অন্য জায়গায় জন্ম হয়ে যায়। না ভাই, এখানে তো আবার যে স্বর্গের একটা বিষয় আছে, তাহলে পরকাল যদি না থাকে স্বর্গ কিভাবে আসলো? স্বর্গটা হচ্ছে মানুষের জন্য নয়, মানুষের জন্য হচ্ছে পুনর্জন্ম, এবং এই পুনর্জন্ম হতে হতে একসময় সে ঈশ্বরে মিলিত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ভাই নর্স মিথোলজিতে পরকাল আছে না, ভ্যালহ্যালা একটা পরকাল, পরকালের মতোই তো একটা ডাইমেনশন যেখানে হচ্ছে ওয়ারিয়ররা যাবে মরার পরে, এবং সেখানে তারা সারা বছর ধরে মানে সারা জীবন ধরে যুদ্ধ করতে। হ্যাঁ, নর্স মিথোলজি। আচ্ছা আচ্ছা, আমি মিথোলজি বলতে পারবো না ওটা তো। আর বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ ধর্মেও ঠিক জাতক মানে পরজন্মটা আছে। জৈন ধর্ম এটা অস্বীকার করে, ওই পরকাল অস্বীকার করে। সুতরাং এটা বাইবেলে আমি আপনার কাছে শুনলাম যে হিন্দু ধর্মে আসলেও মানে ইয়া নাই, আপনার এই জান্নাত জাহান্নাম বলে কিছু নাই, বলে ওইরকম টাইপের আর কি কিছু নাই? না, নরক নেই। এখানে হচ্ছে মানুষের যে কর্ম অনুযায়ী, তার সংস্কার অনুযায়ী তার জীবন হয়। অর্থাৎ আপনি এই জীবনে যা যা কর্ম করবেন, ভালো খারাপ এইরকম, ওই যে পরে গিয়ে একটা বিচার হবে, তারপরে পাঁচায় লাথি মেরে নরকে দোজখে ফেলে দেবে, এরকম ব্যাপার, আপনার সেই অনুযায়ী আপনার একটা জীবন পাবে। অর্থাৎ আপনি হয়তো পরের জন্মে গাধা হয়ে জন্মান এরকম, বা গাছ হয়ে জন্ম এরকম, এটাকে বলা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে পুনর্জন্ম, জন্মান্তরবাদ। দেখবেন সবসময় সনাতন ধর্মে এই জন্মান্তরবাদ, সনাতন ধর্মীরা ওই জন্মান্তরবাদের ভয়টা পায় আর। হ্যাঁ, আব্রাহামিক ধর্মে হচ্ছে গিয়ে ওই বেহেস্তের মানে দোজখের ভয় বা নরকের ভয়টা পায়। তো
কিন্তু এরা হচ্ছে ওই ভয়টা পায়। সুতরাং পৃথিবীর সব ধর্মই যে পরকাল, পরকালে গিয়ে মদ খাবো, এই করবো, ওই করবো, হ্যাঁ, ওই সমস্ত সব ধর্মের নেই। এখানেই যা হওয়ার হবে এবং তার কর্মফল অনুযায়ী হবে, এইটা হচ্ছে গিয়ে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মূল। হ্যাঁ, করা যায়। আব্রাহামিক ধর্মে পরকালে জান্নাত জাহান্নাম এই ব্যাপারটা, বা আর খ্রিস্ট ধর্মতে এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে, বাজবিহারী ভাই যদি একটু ক্লিয়ার করতেন, বা অন্যান্য কিছু ধর্মে। খ্রিস্ট ধর্ম তো বললাম, ওটা তো আব্রাহামিক রিলিজিয়নের মধ্যেই, ওদের তো ওই ইডেন আর এ আছে, ওরা তো স্বর্গ নরকের ব্যাপার আছে। হ্যাঁ, ইহুদি ধর্মেও আছে, ইসলামেও আছে, মানে আব্রাহামিক রিলিজিয়নে এটা আছে, কিন্তু আদার দেন আব্রাহামিক রিলিজিয়ন এর মধ্যে কোন ওই নরক ফরক ওই ধরনের কিছু। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এক দুই তিন ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি ভাই, আর একটু শর্টকাটে জানতে চাইছিলাম, এটা হলো ফারাজবের কাছে আমার কোশ্চেনটা। ভাই ধরেন মৃত্যুটা বাদ দিলাম, মৃত্যুর চ্যাপ্টারটা বাদ, এই দুনিয়াতে তো আমরা যে নিদ্রা বলতে একটা ব্যাপার আছে, তো সায়েন্স কি এটা নিয়ে কি কিছু আবিষ্কার করতে পারছে যে ঘুমানোর পরে যে আমরা যে অচেতন ভাবে পড়ে থাকি, বা মানে কি হয় আমাদের সাথে, কেন আমরা দুনিয়া সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না? পয়েন্ট ওয়ান, ঘুমানোর সময় যে আমাদের দুনিয়া সম্পর্কে ধারণা থাকে না এটা ভুল। আর ঘুম কি এ ব্যাপারে একটু আপনি গুগল সার্চ করলে পড়ালে মানে জানতে পারবেন, মানে এটাকে সাইন্টিফিক্যালি অ্যানালাইজ করার। না না, আমি কোশ্চেনটা এই কারণে করতে যে অনেকে আমাদের মানে আমাদের ধর্মে একটা কথা প্রচলন আছে যে ঘুমের মানুষ আর মরা মানুষ এক সমান, এই কারণে আমি মানে কোশ্চেনটা করছিলাম। না না, এটা একদমই ভুল কথা, ঘুমের মানুষ আর মরা মানুষ এক সমান না, আসলে মৃত্যু মানে তো সব শেষ, ফিনিশ, বাট ঘুম মানে তো সেটা না, আশা করি বুঝছেন। ফারাজ ভাই আপনি বলেন। না, উনি যেটা বলছে ঠিক আছে, এরকম কথা প্রচলিত আছে যে ঘুম হচ্ছে ছোট মৃত্যু, এরকম একটা কথা প্রচলিত আছে, বাট এগুলার সপক্ষে কোনো প্রমাণ নাই। এগুলা সেফ একটা দাবি যে ঘুম ছোট মৃত্যু, বা ঘুমানোর সময় মানুষের আত্মা অনুযোগ কোথাও চলে যায়, এগুলা একবারে একেবারে ভুলভাল কথা, যেগুলা ভুলভাল কথা মানে প্রমাণহীন দাবি, এগুলোর সপক্ষে কোনো ধরনের কোনো প্রমাণ নেই। ঘুম একটা ন্যাচারাল প্রসেস, মানুষ ঘুমায়, ঘুমানোর সময় তার মস্তিষ্কে কিছু কিছু অংশ অসচেতন থাকে, কিছু অংশ সচেতন থাকে, এবং আপনি যে শ্বাস প্রশ্বাস নেন, আপনার শরীরের ভিতরকার কার্যক্রম ওটা মস্তিষ্ক চালাতে থাকে, এবং আপনার আনকনশিয়াস মাইন্ড আপনাকে কিছু স্বপ্ন স্বপ্ন দেখায়, এটার সাথে কোনো অতিপ্রাকৃতিক কোনো কোনো দাবির কোনো ইয়ে নাই, মানে অতিপ্রাকৃতিক কোনো ঘটনা ঘটে এরকম কোনো প্রমাণ নাই। এটা ঘুম হচ্ছে স্বাভাবিক একটা প্রসেস, ঘুমে ঘুম মানে অনেকে যেটা বলে যে ঘুম হচ্ছে ছোট মৃত্যু, এটা হচ্ছে পুরোটাই গুজব আর কি, ছড়ানো একটা গুজব, ঠিক আছে। তারপরে আপনি স্বপ্ন দেখা নিয়েও পড়তে পারেন, এটা নিয়ে আপনার সবচেয়ে বেস্ট সাইট হবে হচ্ছে healthline.com, ওখানে গিয়ে আপনি এই ব্যাপারগুলো সার্চ করলে পুরো পিয়ার রিভিউ জার্নাল পেয়ে যাবেন, শুধু পড়েন বুঝে যাবেন আশা করি। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই। জি ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার যে কোশ্চেনগুলো ছিল খুব ক্লিয়ারলি আপনারা সলভ করছেন ওগুলো, ধন্যবাদ, আপনারা কন্টিনিউ করুন। ওকে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। তাহলে আমরা তাহলে নেক্সট কার করতে যাই, থ্যাংক ইউ, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। 1 2 3 4 5